আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতহ সম্মানিত আশিক রসুলা আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটা শুনবেন আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি রেসবি সিএমএসডি মিডিয়াতে আমাদের সাথে আছেন বাংলাদেশের সুনামধন্য একজন আলেম দিন আমাদের প্রিয় শাইখ আল্লামা শামীম রাজা তাহির সাহেব সম্মানিত শাইখ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু নামদারি আহলে হাদিস তারা মোবাইল দেখে দেখে কোরআন তালাওয়াত করতেছে তারাবী নামাজের মধ্যে এ তারাবি নামাজের মধ্যে পবিত্র কোরআন তালাওয়াত মোবাইল থেকে দেখে দেখে করবে এটা কতটুকু যুক্তিসঙ্গত প্রিয় সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমল্লাহিম সৈতিম বিসমুল্লাহ রহমানুর রাহিম দেশ ও প্রবাস থেকে আজকে আমাদের এই লাইভটি যারা দেখছেন ভিডিওটি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় একটা প্রশ্ন করেছেন যে টাইদানিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমরা দেখেছি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করুন আমরা ইদানিং দেখেছি মোবাইলের মাধ্যমে স্কিনকে সামনে রেখে কোরআন তালাওয়াত করা হচ্ছে এমনকি খতমে তারাবি তারা আদায় করছে কোরআন খতম করছে তারা মোবাইলের স্ক্রিন দেখে দেখে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন তো শর্ট করে আমি যে কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরব সেটা হচ্ছে কোরআন এমন একটা বাণী কোরআন তালাওয়াত এমন একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় রব্বে করিম ফরোয়ার্দার আলম নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম এর উপরে দীর্ঘ তেইশ বৎসরে পবিত্র কোরআন নাজিল করেছেন নবীর যুগ থেকে শুরু করে সাহাবাই করাম তাবিনাবিন বর্তমানে হক্কানি রব্বানি আলী মোলামা থেকে শুরু করে নবীর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ইতিহাস আজ পর্যন্ত কোনো হাদিস কোরআনের আয়াত এইভাবে পড়ার কোনো সিস্টেম আমরা পাইনি আমরা চার মাজাহাবের কোনো মাজাহাবের মধ্যেই এরকম কোনো বিষয় দেখিনি যে কোরআন মোবাইল মোবাইল দেখে দেখে কোরআন শরীফ তালাবাদ করা কতমে তারাবি পড়া তারাবি নামাজ আদায় করা চার মাজাহাবে নেই কোনো তরিকার মধ্যে নেই কোনো ইমাম বলে নেই কোনো সাহাবাই কারাম বলে নাই, নবীর যুগ থেকে কেউ বলে নাই। তাহলে এই জিনিসটা যারা যে এটা সারা বাংলাদেশের মধ্যে একটা বিষাক্ত সাপের মতো যেভাবে ছড়িয়ে দিচ্ছে মানুষ কি মানুষের ইমানকে নষ্ট করার জন্যে আমাদের যারা আকাবির সুনিয়তের মাঠে ময়দানে যারা কাজ করছেন আজ পর্যন্ত তাদের মুখেও শুনিনি এবং আমাদের যারা ইমাম ইমামে আলে সুন্না আহমদ রাজা হায়ান ফাজ বেরবি রহমতুল্লাহি আলাই আল্লামা শে গাজী আকবর আলী রেজবি সাহেব সহ যারা আমাদের সুনিয়তের প্রাণ ছিলেন তাদেরকেও আজ পর্যন্ত দেখিনি কোরআন মোবাইল দেখে 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 কোরআন শরীফ তালাবাত করা এটা সম্পূর্ণ নাজায়াজ এবং সম্পূর্ণ বেয়াদবিমূলক একটা বিষয় যেটা আহলে হাদিস নামক কিছু তথাকথিত আলেম মূর্খ জাহেল বানোয়াট তাদের মন গড়া মতো ফতোয়া মন গড়া মতো তাদের এই লেকচার জনসাধারণের কাছে ছড়িয়ে দিয়ে শিক্ষিত সমাজের কাছে তাদেরকে ভুল প্রমাণিত করে শিক্ষিত সমাজকে নষ্ট করছেন এবং সাধারণ মানুষগুলোকে মান ধ্বংস করার জন্য তারা একটা এই পথভ্রষ্টতা করার জন্যে তারা একটা চাল মাত্র তারা মূলত ইহুদিদের দালাল খ্রিস্টানের দালাল আমি আশা করব এই ভিডিওটি যারা দেখবেন তাদের ইমানকে হেফাজত মজবুত করার উদ্দেশ্য লক্ষ্য করে আমি আশা করব আপনারা তাদের থেকে বিরত থাকুন তারা বর্তমান সমাজে ফেতনাবাজ তারা ইমান ধ্বংসকারী তারা হচ্ছেন আহলে হাদিস নামক আহলে খবিশ তারা ইমান নষ্ট করে একটা দল আশা করি আপনি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ সম্মানিত শাইক আপনার কাছে আমি আরেকটি বিষয় নিয়ে আসছি বিষয়টা হচ্ছে আমরা যখন তারাবী নামাজের পরে মোনাজাত করি এই মোনাজাত সম্পর্কে আপনার কাছে আমরা কিছু দলিল তারা বলতেছে যে চার নামা নামাজ আমরা তো চার রাকাত পরে 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 আমরা দোয়া করি দোয়া করার পর পর আমরা বিশ টাকাত যখন আদায় করি আদায় করার পরে আমরা মোনাজাত করি মোনাজাত করার পরে এটা নাকি কোনো দলিল নেই তো প্রিয় সাইক আপনার কাছে এই বিষয়ে আমি কিছু জানতে চাই কিছু দলিল আপনি আমাদেরকে জানিয়ে দেন অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটি প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা আসলে হাদি শরীফের মধ্যে উল্লেখ আছেন দোয়া ও মোকাবুল ঐবাদা সমস্ত কবাদাতের মগজ মাতা সেটা হচ্ছে দোয়া যেই অবাদাতের মধ্যে দোয়া করা হয় না সেই অবাদাত আল্লাহ রব্বা আলমিনের দরবারে গ্রহণযোগ্যতা পায় না কারণ দোয়া এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা মাধ্যম তো ইদানিং আহলে হাদিস নামক একটি দল বের হয়ে গেছে যারা ফতোয়া দিচ্ছে যে তারাবির নামাজের চার পর পর আমরা যে একটা দোয়া পাঠ করি সুবাহায়ানাদ মুলক ওয়াল মালাকুতি সুবাহায়ানাদ ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কদরাতি এই যে দোয়াটা আমরা পাঠ করি এই দোয়াটা পড়লে নাকি তারাবির নামাজ বাতিল হয়ে যায় এই দোয়ার কোনো বৃত্তি নেই কোরআন হাদিস এজমা কেয়াসের কোনো বৃত্তি নেই অথচ আমরা আপনাদের সামনে একটা দলিল পেশ করব যেই দলিলগুলো হালে হাদিস শুধু তারা নয় কারণ সিয়াচিত তার কিতাবগুলো তারা নিজেরাও মানে কিন্তু তারা কখনো পরে দেখে নেই যে কিতাবের ভিতরে কি আছে তারা কখনো পরে দেখে নেয় সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব জামে তিরমিজি শরীফ জামে তিরমিজি শরীফের মধ্যে তিনশো পঁচাশি নং হাদিসের মধ্যে উল্লেখ আছে এবং আবদাউত শরীফের মধ্যে এক হাজার দুই শত নং হাদিসের মধ্যে উল্লেখ আছে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এক হাজার চারশত নিরানব্বই হাদিসের মধ্যে উল্লেখ আছে এবং মিশ্কায়াতুল মাসাবি সর্বশেষ আষ্টশো পাঁচ নং হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম দুই রাখাত অথবা চার রাখাত পর এই দোয়াটি পাঠ করতেন এখন আমার ভিডিওটি যারা আপনারা দেখছেন যারা যেখান থেকে দেখছেন তাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমার প্রিয় বন্ধুরা তাদের কথায় আপনার বিভ্রান্তি না হয়ে আপনারা আমি যেই দলিলগুলো পেশ করেছি তিরমিজি শরীফ মুসনাদে আহমদ আবুদাউদ্দ শরীফ মিশকাতুল মাসাবি এই হাদিসগুলো আপনারা বের করেন এই হাদিসগুলোর মধ্যে আপনারা রিচার্জ করেন অর্থ বের করেন আজিজ আপনাদের ভুল জিনিসগুলো আপনারা ধরা পড়ে যাবে এবং তারা যে মিথ্যা বানওয়াট বলে মানুষের ইমান আমলকে ধ্বংস করছে সেটা আর বুঝতে সাধারণ মানুষের বাকি নেই যেই কারণে এই ভিডিও থেকে আজকে বার্তা দিব শুধু তারা নয় যারা আজ পর্যন্ত এগুলোর বিরোধিতা করেছে তারা রন্দে রন্দে তারা জায়গায় জায়গায় তারা অপমানিত হয়েছে অপদস্থ হয়েছে আশা করি এই বাংলার জমিনে তারাও একদিন উৎকাত হয়ে যাবে ইনশাল্লাহ আজিজ তো আশা করব পরবর্তী আপনারা কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে চান কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন যে কোনো বিষয় ইনশাল্লাহ আজিজ আপনাদের বিষয় অনুযায়ী আমরা ইনশাল্লাহ আজিজ আমরা মিডিয়াতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম আহমতুল সম্মানিত শাহেক আল্লামা স্বামী মিরাজ আতেরি সাহেব আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তারাবী নামাজের পরপর আমরা মোনাজাত করি এটা রসুল আকরাম সাল্লাহ তাল সাল্লামের জামানায় ছিল সাহাবা সাহাবাইকরাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালন জামানায় ছিল প্রত্যেক ক্রামের জামানায় ছিল প্রত্যেক তবে ইন তবে তবে ইন্দের জামানায় ছিল আমরা এই জন্য সকলেই তারাবি নামাজের পরপর রাকাত নামাজের পরপর আমরা দোয়া মনাজাত করি দোয়া পড়ি এটা আমাদের প্রিয় সাহেক স্বামী রাজা আত্মাহেরি সাহেব আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এটা জায়েজ ক্যামত পর্যন্ত জায়েজ বাংলাদেশে কিছু নামদারি আহলে হাদিস আহমদুল্লাহ আক্র আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তাদের আসলে তাদের যদি আমরা তাদের সার্টিফিকেটগুলো রিচার্জ করি দেখা যাবে তারা সর্বোচ্চ আমার মনে হয় না যে কোনো মাদ্রাসা থেকে তারা দাখিল পাশ করছে কিনা সন্দেহ আছে সাইক আহমদুল্লাহ বলেন তাদের নামের বেলায় শাইখ লাগানো আমি মনে করি না কারণটা হচ্ছে তারা সম্পূর্ণ রসুল আকরাম সাল্ল তাল সাল্লামের আমাদের রসুল যেরকমভাবে চলাফেরা করে গেছেন সাবাইকরামগঞ্জ এরকমভাবে চলাফেরা করে গেছেন চার মাঝহাবের যেভাবে চলাফেরা করে গেছেন আমরা দেখতেছি বাংলাদেশের নামদারে হালে হাদি যারা আছে তারা প্রত্যেকে যেভাবে চলাফেরা করতেছে রসুল আকরামের রসুল আকরাম যে রকমভাবে চলাফেরা করেছেন এরকমভাবে চলাফেরা না করে অন্যভাবে তারা বিভিন্নভাবে বাংলাদেশের শিক্ষিত সমাজকে বাংলাদেশের আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য বা কিছু ফতোয়া বা যে কিছু মাসলাম আসাইল আপনাদের সম্মুখে তারা নামদারে আহলে হাদিস যারা তারা সারতেছে সবার পায়ের কাছে আমি হাত রেখে বলবো আমরা মুসলমান আমরা সকলেই যেন ইমান কবরে যাইতে পারি আহলে হাদিসের কথাগুলি যেন আমরা না মানি রসুল যেভাবে চলাফেরা করে গেছেন সেইভাবে আমরা যেন চলাফেরা করতে পারি এ বলে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওয়ামা আলহ ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি